সারা দেশে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত। পরিসংখ্যান বলছে আক্রান্তের 92% রাজধানীর বাসিন্দা। এই যখন চিত্র তখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম দাবি করলেন তার এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমছে। সকালে 36 নম্বর ওয়ার্ডে 10:10 প্রতি শনিবার নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার কর্মসূচিতে অংশগ্রহণ শেষে এমন দাবি করেন তিনি। নাগরিকের বাসায় মেয়র ঢাকা উত্তর সিটির 36 নম্বর ওয়ার্ডের মধুবাগ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ফুলের টব, ফ্রিজের ট্রে ও অন্যান্য সামগ্রীতে পানি জমে আছে কিনা তা দেখেন মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর ডেঙ্গু আক্রান্তের 15% উত্তর সিটির বাসিন্দা। মেয়র জানান তার এলাকায় কমছে রোগীর সংখ্যা। ঢাকা সিটিতে রোগী ভর্তি হয়েছে 210 জন। 210 জনের মধ্যে আমাদের উত্তর সিটি কর্পোরেশনে আমরা পেয়েছি 32 জন। কেন আমরা এটাকে আরো নিচে নামাতে পারবো না, এই জন্য কিন্তু আমার এই ক্যাম্পিংটা চলমান থাকবে। তবুও ডেঙ্গুতে বেশি আক্রান্ত এলাকায় সিটি কর্পোরেশন বিশেষ অভিযান পরিচালনা করবে জানান মেয়র। আমরা পেয়েছি ইকবাল রোড, আমরা পেয়েছি মধুবাগ, আমরা পেয়েছি মিরপুর, আমরা পেয়েছি রামপুরা, এগুলোতে আমাদের স্পেশাল ড্রাইভ চলছে। এরপরও আমরা প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি। আক্রান্তদের ঠিকানা সিটি কর্পোরেশনকে দেওয়ার অনুরোধ জানিয়ে মেয়র বলেন রোগী কমাতে আক্রান্তদের বাসাবাড়ির আশেপাশে স্প্রে করবে নগর কর্তৃপক্ষ। রকিবুল রাহাত, ডিবিসি নিউজ, ঢাকা।